নমস্কার দর্শক বন্ধু, আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কন্যা রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাসে কন্যা রাশির কিন্তু যে কোনো দিক থেকে একটা মনের ইচ্ছা পূরণের মাস। সেটা হতে পারে ফিনান্সিয়াল দিক থেকে, হতে পারে দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, হতে পারে কর্মের দিক থেকে, হতে পারে ব্যবসার দিক থেকে, যে কোনো দিক থেকে এই মাসে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ফলে কন্যা রাশির জন্য ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ভালো মাস কাটতে চলেছে। পরিস্থিতি করোনার জন্য কিছু দিক থেকে কিছু সমস্যা সবার ক্ষেত্রেই তৈরি করেছে। কেন জ্যোতিষ কিন্তু সমাজ ব্যবস্থার বাইরে না, জ্যোতিষ খালি 12টা রাশিভিত্তিক না, জ্যোতিষ আলোচনা করতে গেলে পরিবেশ পরিস্থিতি বিচার করেই কিন্তু করতে হয়। তাই অবশ্যই যতই পরিস্থিতি খারাপ থাকুক না কেন, কন্যা রাশির জন্য কিন্তু খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। এই মাসে কিন্তু আপনাদের কিছু শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা এমনি বুধের জাতক জাতিকা হন, ফলে এরা খুব ট্যালেন্টেড হয়, অত্যাধিক বুদ্ধি সম্পন্ন হয়, সব দিক থেকে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এরা সবসময় সুচারু থাকে। কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়, কীভাবে নিজেকে সবার মধ্যে তুলে ধরা যায়, এই মানসিকতা কিন্তু কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। কিছু ক্ষেত্রে কন্যা রাশিরা একটু আত্মকেন্দ্রিক হয়, সেটা নির্ভর করে কোন নক্ষত্রে জন্মেছে। কন্যা রাশিতে তিনটি নক্ষত্র থাকে, উত্তর ফল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফল্গুনী ভগ্ন নক্ষত্র, হস্তা পূর্ণ নক্ষত্র এবং চিত্রাও ভগ্ন নক্ষত্র। নক্ষত্র ভিত্তিতে কিছু ক্যারেক্টারে ফারাক অবশ্যই হয়, কিন্তু এরা সেলফিস একেবারেই হয় না। কেউ যদি কন্যা রাশির জাতক জাতিকাকে সেলফিস বলে, তারা সত্যি ভুল করছে। সেলফিস হয় না, কিন্তু একটু আত্মকেন্দ্রিক, নিজের ব্যাপারটা এরা কিন্তু খুব ভালো বোঝে এবং নিজেকে কীভাবে সব দিক থেকে ভালো রাখা যায় এটা এদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়। এবং প্রচণ্ড বুদ্ধি রাখার জন্য কিন্তু কিছু চলতে ফিরতে কিছু শত্রুতাও তৈরি হয়, মানে এরা বুঝতে পারে যে কে এদের সঙ্গে ভালোভাবে মিশছে, কে সুবিধা নেওয়ার জন্য মিশছে, এই জিনিসটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পায়। ফলে এরা কিন্তু খুব উদারভাবে মেশার চেষ্টা করলেও কোথাও গিয়ে মনে একটা ধাক্কা খায়, এই জিনিসটা কিন্তু কন্যা রাশির মধ্যে থাকে। যাই হোক, কন্যা রাশি নিয়ে তো আলোচনা করবই। এই মাসে অবশ্যই আমি প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, সবাই কিন্তু একটু মাস্কটা পরবেন আর যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন। অবশ্যই কিন্তু আপনারা একটু যতটা প্রয়োজন না হবে বাইরে, যতটা প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবে না, এটা আমার আপনাদের কাছে একান্ত নিবেদন। আপনারা একটা চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না, যারা যারা প্রোগ্রাম দেখছে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই, যারা অনলাইনে প্রেডিকশান দিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে কিন্তু অনলাইনে প্রেডিকশান দিতে পারেন। অবশ্যই অনলাইনে জ্যোতিষ শেখাই, যারা অনলাইনে জ্যোতিষ শিখতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে আসি গোচর ফলে। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না, দ্বিতীয় হবে কোনো গ্রহ থাকছে না, তৃতীয় হবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে, চতুর্থ হবে শুক্র এবং মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র গত মাসে বকরি ছিল, এই মাসে পুরোটাই মার্গী অবস্থায় শুক্র থাকছে, ফলে এটা আপনাদের জন্য অতীব শুভ ফল দেবে। এবং পঞ্চমভাবে শনি রবি বুধকে দেখতে পাওয়া যাচ্ছে, বুধ 4 তারিখে মার্গী হয়ে যাবে এবং 13 তারিখে শনি কিন্তু রবি কিন্তু আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে, যেখানে বৃহস্পতি বসে আছে এবং আপনাদের ভাগ্যস্থানে রাহুর অবস্থান। এই হচ্ছে গোচর ফল। আকাশে একটা কালসর্পের এক্সিস হয়ে আছে, কালসর্প মানে রাহু কেতু যেখানে বসে থাকে তার গ্রহগুলো ঘুরতে ঘুরতে একটা সাইডে চলে যায় এবং একটা দিক পুরো ফাঁকা হয়ে যায়, একে বলে কালসর্প। যদি কোনো গ্রহ বেরিয়ে থাকে তাকে ভগ্ন কালসর্প বলে, আর যদি সবগুলো গ্রহই একদিকে চলে যায় তাহলে পূর্ণ কালসর্প বলে। যাদের জন্মছকে কালসর্প আছে বা রাহু কেতু দশা চলছে তাদের কিন্তু একটু সাবধানতা এই মুহূর্তে অবলম্বন করা উচিত, এটা আমি মনে করি। চলে আসি মন মানসিকতা। এই মাসে এক কথায় আপনাদের মন মানসিকতা যথেষ্ট বোল্ড থাকবে, মনের মধ্যে একটা নতুন উদ্যম নিয়ে কিন্তু এই মাসটা আপনারা শুরু করতে পারবেন। যে কোনো কাজকে এক ধাক্কায় করে নেওয়ার জন্য আপনারা কিন্তু তৎপর থাকবেন এবং আপনারা করেও নিতে পারবেন, কারণ আপনাদের রাশির অধিপতি গত মাসে বকরি ছিল, এই মাসে কিন্তু 4 তারিখে মার্গী হয়ে যাচ্ছে এবং পঞ্চম অবস্থানে একাদশে দৃষ্টি,
এই দিক থেকে আপনাদের কিন্তু মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে, বোল্ড থাকবে, যে কোনো কাজ এক চান্সে আপনারা করে নিতে পারবেন। ফলে দীর্ঘদিন একটা প্ল্যানিং হয়তো আপনারা করছেন, সেটাকে হঠাৎ করে একটা রূপ কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন, যার জন্য মনের মধ্যে একটা আনন্দ কিন্তু, যেটা হয়তো এখনও বুঝে উঠতে পারছেন না যে না এই কাজটা হতে পারে বা হবে, কিন্তু আপনারা কিন্তু দেখলেন যে হঠাৎ করে সেই কাজটা হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মন মানসিকতা অনেক বেশি চার্মিং থাকবে, বোল্ড থাকবে এবং মনের উদ্যম নতুনভাবে কিন্তু আপনারা এগোতে পারবেন। কন্যা রাশির জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে মন মানসিকতার দিক থেকে। হঠাৎ করে মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার জন্য আপনাদের কিন্তু মানসিক আনন্দেরও কারণ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে। এক কথায় বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে থেকে আপনাদের দ্বিতীয় ভাবে পড়ে আছে। দ্বিতীয়পতি ভাগ্যপতি শুক্র গত মাসে বক্রী অবস্থায় ছিল, ফেব্রুয়ারি মাসে মার্গী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে দ্বিতীয় ভাব অনেক বেশি পজিটিভ হবে। শনির দৃষ্টিও কিন্তু দ্বিতীয় ভাবে পড়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে। হঠাৎ করে শেয়ার লটারি থেকে কিছু লাভ, হঠাৎ করে কোনো টাকা ব্যবসা করেন কাস্টমার থেকে কোনো টাকা, কাস্টমার ডিলিংস বাড়তে পারে সেখান থেকে টাকা, কর্মর দিক থেকে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, এই দিক থেকেও কিন্তু টাকা ইনকামের জায়গাটা, অর্থ ইনকামের জায়গাটা আপনাদের কিন্তু ভালো যাবে। ফলে যে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসটা ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন, পারিবারিক দিক থেকেও শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকা, আন্ডারস্ট্যান্ডিং করে চলা, এই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পারবেন। ঝুটঝামেলাপূর্ণ পরিস্থিতি ছিল, সেখান থেকেও কিন্তু এই মাসটা অনেকটা পজিটিভ রেজাল্ট পারিবারিক দিক থেকে পেয়ে যাবেন। পরিবারের সদস্যরা সবসময় আপনার পাশে থাকবে, সেই দিক থেকেও কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পিতামাতার আশীর্বাদ, পিতামাতার সঙ্গ আপনারা সবসময় পাবেন। ফলে যে কোনো পরিস্থিতি খারাপ হোক, আপনাদের জন্য কিন্তু পারিবারিক দিক থেকে একটা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, সেই দিক থেকে ভালো। কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু দ্বিতীয় হয়ে পড়ে আছে, একদিকে শনির দৃষ্টি যেমন পড়ে আছে, তাই যখন কোনো কথা বলবেন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। যে কথাটা বলবেন তার মধ্যে কোনো হেজিটেশন রাখবেন না, কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলবেন, আপনাদের কিন্তু তাতে শুভ ফল কিন্তু এই মাসে আপনারা পাবেন। হতে পারে সেটা কারো গায়ে লাগতে পারে, কিন্তু সেটা কোনো ব্যাপার না, যেটা আপনাদের মনে হবে আপনারা সেই কথাটা বলার চেষ্টা করবেন এবং অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা পাবেন। যারা রাজনীতিবিদ আছে তাদের দিক থেকে ভালো ফল যাবে, যারা সঙ্গীত শিল্পী আছে, যারা ধরুন সাংবাদিক আছে, যারা কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে, এদের দিক থেকেও কিন্তু মাসটা খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। যোগাযোগ কমিউনিকেশন তুলনামূলক বাড়বে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ঘুরি এন্টারটেনমেন্ট, ছোটোখাটো ঘোরাঘুরি, এই জায়গাগুলো কিন্তু এই মাসে খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। মনের উদ্যম পজিটিভ থাকবে, ফলে অনেক কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন, অনেক প্ল্যানিং আপনারা এই মাসে সাকসেস করতে পারবেন, সেই জায়গাগুলো। মঙ্গল যথেষ্ট শুভ অবস্থায় আছে, ফলে সেই দিক থেকে কিন্তু মন মানসিকতা, মনের মধ্যে একটা বোল্ডনেস, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, খুব একটা ভালো মধুরপূর্ণ সম্পর্ক না থাকলেও খুব একটা খারাপ সম্পর্ক এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। মঙ্গল এবং শুক্রের সহ অবস্থান চতুর্থ ভাবে এবং বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু শিক্ষার দিক থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট এই মাসে আপনারা পাবেন। স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি, পড়াশোনার দিকে অবশ্যই কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের জন্য পড়াশোনায় একটু বাধা আসতে পারে, সেই জায়গাটা কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করে চলতে হবে, তা নাহলে কিন্তু একটু সময় নষ্ট হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভেবে চিনতে চলতে হবে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, সেদিক থেকে কোনো বাধা বিশেষ নেই। অবশ্যই কিন্তু বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। অবশ্যই আপনাদের নতুন বাড়ি গাড়ির কোনো প্ল্যানিং থাকলে হঠাৎ করে সেটা পূর্ণ হওয়ার একটা জায়গা অনেকের ক্ষেত্রেই পাবেন, সবাই যে পাবেন তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে হঠাৎ করে কোনো ল্যান্ড প্রপার্টি, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা থাকলে সেগুলো মিটে গেল, বা আপনারা নতুন কোনো প্রপার্টি কিনলেন, এই জায়গাগুলো কিন্তু এই মাসে পাবেন। চতুর্থে মঙ্গল কিন্তু এই জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ কিন্তু অবশ্যই হবে, বাড়িতে কোনো রিনোভেশনের কাজ করাতে পারেন, সৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন, এই জায়গাটা কিন্তু এই মাসে অতীব শুভ দেখাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। বন্ধু ভাগ্য অবশ্যই ভালো, সেদিক থেকেও কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে।
চলে আসে প্রেম এবং সন্তান। প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে এই মাসটা আপনাদের ভালো যাবে, কারণ আর দীর্ঘদিন শনি পঞ্চম ভাবে বসে প্রেমের দিক থেকে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব এনে দেওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রেই কন্যা রাশির ক্ষেত্রে করছে, এবং মনের মধ্যে একটা ডিপ্রেশন, কেন না পঞ্চম ভাব হচ্ছে মনের ভেতরের যে প্রকাশ সেটা হচ্ছে পঞ্চম ভাব থেকে আসে। আপনারা কি চিন্তা করছেন, কি ভাবছেন, কি করতে চাইছেন এটা কিন্তু পঞ্চম ভাবের এফেক্ট কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে আপনারা যখন শনি বসে আছে সেখানে কিছু মনের ইচ্ছা প্রকাশে একটু বাধা কিন্তু সৃষ্টি করছে, কিন্তু এই মাসে আপনাদের রাশির অধিপতি শনির সঙ্গে বসে আছে বুধ এবং রবিও সেখানে বসে আছে একাদশে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনাদের জন্য কিন্তু মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা নতুন উদ্যমের সঙ্গে কাজ করা, হয়তো কিছুদিন ধরে দেখছেন যে কোনো কাজের মধ্যে সেই এনার্জিটা নেই, সেই উদ্যমটা নেই, কিন্তু এই মাসে কিন্তু আপনারা সেই জিনিসটা দেখতে পারবেন। ফলে সেই দিক থেকে কিন্তু বুধ আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে, রবি যথেষ্ট সাপোর্ট করবে, এমন না যে রবি শনি বীজ যোগ হয়ে আছে বলে সব দিক থেকে সমস্যা তৈরি হয়ে যাবে এইরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আমি বহু সব দেখেছি, বহু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি রবি শনি এক জায়গায় বসে থাকলে যে সমস্যা তৈরি করে এইরকম কোনো ঘটনা আমি দেখিনি। কিছু কিছু ক্ষেত্রে করে, এমন না যে করে না, বীজ যোগ তৈরি করে সেটা খুব একটা রেয়ার দেখা যায়। সব ক্ষেত্রেই যে শনি রবি এক ঘরে থাকলেই সমস্যা তৈরি হয় এটা কিন্তু একেবারেই ভুল ধারণা, থাকবেন না, সেই দিক থেকে কোনো বাধা নেই। অবশ্যই রাহুর দৃষ্টিটাও রবির ওপর পড়ে আছে, কিছু ক্ষেত্রে মনটা একটু বেশি চঞ্চল হয়ে যাওয়া, হঠাৎ করে একটু ভুল ডিসিশান নিয়ে নেওয়া, এই জায়গাটা থেকে নিজেকে একটু বিরত রাখবেন, কিন্তু মন মানসিকতা পজিটিভ থাকার জন্য অনেক কাজ কিন্তু এই মাসে আপনারা গুছিয়ে নিতে পারবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে শুভ ফল পেয়ে যাবেন, প্রেমে যে দূরত্ব এসেছিল সেটা হঠাৎ করে একটা যেন মীমাংসার দিকে চলে আসলো সেই জায়গাটা কিন্তু হতে পারে, নতুন প্রেমের একটা যোগাযোগ আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, মনের ইচ্ছা পূরণের দিক থেকে শুভ ফল পাবেন, যারা শিল্পী আর্টিস্ট আছে এদের দিক থেকে কিন্তু এই মাসটা একটা অপরচুনিটি আসতে পারে, যারা অভিনেতা অভিনেত্রী আছে এদের দিক থেকেও একটা নতুন অপরচুনিটি, একটা অফার কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু কন্যারাশির ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, অনেক ক্ষেত্রেই নতুন সন্তান প্রাপ্তির জন্য মাসটা কিন্তু ভালো, সেই দিক থেকে কোনো বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু ক্ষেত্রে রাহুর দৃষ্টিটা যেহেতু পড়ে আছে পঞ্চমভাবে, অবশ্যই সন্তান যাদের নেয়ার মাস, এই মাসে যাদের সন্তান হওয়ার কথা আছে তারা একটু সাবধানতা কিন্তু অবলম্বন করবেন, বেশি ডিপ্রেশন বা কোনো কারণে হঠকারি কোনো কাজ করতে যাবেন না, একটু সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন করা উচিত, তাদের একটু চঞ্চলতা বাড়তে পারে, সেই দিক থেকে একটু বুঝে শুনে চলবেন। সন্তানকে দেখবেন যে সন্তানের একটু অবাধ্যতা বেড়ে গেল, এই জায়গাটা কিন্তু হতে পারে, কিন্তু সন্তানের ব্যক্তিগত উন্নতি কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা ভালো। সন্তানের শিক্ষার দিক থেকে লাভ পাবেন, সন্তানের কোনো কর্মপ্রাপ্তি হতে পারে সেই জায়গাটা ভালো, সন্তানের ফিনান্সিয়াল দিক থেকে কোনো ডেভেলপমেন্ট এই মাসে কিন্তু আপনাদের দেখতে হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠভাবে বৃহস্পতি বসে আছে, ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু কিছু ক্ষেত্রে রোগব্যাধি থেকে একটু বৃদ্ধি করে দেয়, এবং দ্বাদশে দৃষ্টি দিয়ে বসে আছে, ইন্টারভিউ ফেস করা বলুন সেখানে বৃহস্পতি কিন্তু আপনাদের সাহায্য করবে, কিন্তু শারীরিক দিক থেকে একটু সাবধানতা আপনারা অবলম্বন করবেন। বৃহস্পতি ষষ্ঠভাবে যে কোনো রোগকে বৃদ্ধি করে, বৃহৎপতি, বৃহস্পতি মানে বৃহৎপতি, যে ঘরে বসে থাকে সেই ঘরে কারকতাকে বৃদ্ধি করে, সেই জন্য অব্যাধি যাদের আছে, কোনো রোগে ভুগছেন তারা কিন্তু অবশ্যই একটু বেশি সাবধানতা আপনাদের এই মাসে অবলম্বন করা উচিত। শারীরিক দিক থেকে যাদের ধরুন লিভারে কোনো সমস্যা আছে, পেটের কোনো গণ্ডগোল আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত, সেই দিক থেকে কিন্তু একটু বিশেষ কেয়ার কিন্তু নিতে হবে। খাওয়া দাওয়ার প্রতি বেশি রিচ ফুড বা তৈলাক্ত খাবার না খাওয়া এই মুহূর্তে আপনাদের জন্য ভালো, সেই দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই রবি যখন আপনাদের ষষ্ঠভাবে যাবে কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তি আপনাদের হতে পারে, শত্রু নাশ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন, কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ কিন্তু এই মাসে হতে পারে, সেই জায়গাটা ভালো, অবশ্যই কিন্তু সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি বিবাহিত জীবন ব্যবসা, বিবাহিত জীবনের জন্য মাসটা কিন্তু আপনাদের ভালো যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়ে আছে, দ্বিতীয় পতি অষ্টম পতি দৃষ্টি সপ্তমভাবে পড়ে আছে, চতুর্থভাবে থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা যেহেতু অষ্টমভাবে পড়ে আছে, ফলে সেই দিক থেকে বিবাহিত জীবনের মধ্যে একটা
পজিটিভনেস দেখতে পারবেন, পার্টনারের কোনো কর্মপ্রাপ্তি আপনাদের আনন্দের কারণ হতে পারে, পার্টনার কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে। পার্টনারের দিক থেকে শুভ ফল অবশ্যই পাবেন, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট বাড়বে, বন্ডিং যথেষ্ট ভালো থাকবে, ছোটোখাটো ব্যাপার নিয়ে হয়তো একটু ভুলবাজাগি হতে পারে, সেটা একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং শারীরিক দিক থেকে পার্টনারের কোনো সমস্যা হতে পারে একটু ডাক্তার দেখিয়ে নেবেন, তাহলে বিশেষ বাধা কিন্তু বিবাহিত জীবনের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। যাদের ধরুন কোনো কোর্ট কেস চলছে, বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান কিন্তু অবশ্যই সেখান থেকেও আপনাদের মুক্ত করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রাহু ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসায় কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছু ক্ষেত্রে শারীরিক প্রবলেমের জন্য বা কোনো কারণে লেবার প্রবলেমের জন্য কিছু সমস্যা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু একটু বুঝে শুনে চলবেন। অবশ্যই ব্যবসার জায়গায় কিন্তু শনির দৃষ্টিটাও পড়ে আছে, ফলে হঠকারী কোনো সিদ্ধান্ত ব্যবসার দিকে নিতে যাবেন না, যাই করবেন একটু অপেক্ষা করবেন, ধীরে সুস্থে নেবেন, তাহলে কিন্তু ব্যবসার দিকে বাধা এই মুহূর্তে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু শনির দৃষ্টিটা যেহেতু পড়ে আছে, পরিশ্রম বেশি হবে, সেদিক থেকে কিন্তু লাভের আশাটা একটু কমই দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিকে মোটামুটি মধ্যম প্রকৃতির ফল কিন্তু এই মাসে আপনারা পাবেন, খুব একটা ভালো বা খুব একটা খারাপ এই মুহূর্তে ব্যবসার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যাজ ইট ইজ চলবে, খুব একটা পরিস্থিতি খারাপও যেমন হবে না, সেদিক থেকে ব্যবসায় কিছু ফিনান্সিয়াল গেম কিন্তু মাসের প্রথম থেকেই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু খুব একটা লাভবানের লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে না। মধ্যম প্রকৃতির ফল কিন্তু ব্যবসার দিক থেকে আপনারা এই মাসে পাবেন। ভাগ্যস্থানে কিন্তু রাহু বসে আছে এবং ভাগ্যপতি শুক্র চতুর্থভাবে বসে আছে মঙ্গলের সঙ্গে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একদিকে যেমন ভাগ্যে শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন, কোনো কোনো সময় ভাগ্যে কিছু বিড়ম্বনাও দেখতে হবে। উচ্চ শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। রিসার্চ ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছে তাদের দিক থেকে, যারা ধরুন থিসিস লিখছে বা পিএইচডি করছে, এদের দিক থেকে শুভ ফল পাওয়া যাবে, কিন্তু এই মাসে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভাগ্য আপনাদের যথেষ্ট সাথ দেবে, ভাগ্যের হঠাৎ পরিবর্তন কিন্তু আসতে পারে, সেটা কিন্তু অবশ্যই শুভ পরিবর্তন হবে, খুব একটা খারাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্যের দিক থেকে পিতার দিক থেকে লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো। গত মাসের তুলনায় ভাগ্যের দিক থেকে একটু হলেও পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, যেহেতু ভাগ্যপতি শুক্র গত মাসে বক্রী অবস্থায় ছিল, এই মাসে মার্গী অবস্থায় আছে, সেই দিক থেকে কিন্তু কিছু হলেও ভালো ফল আপনারা ভাগ্যের দিক থেকে পাবেন। ভাগ্যের দ্বারা কর্মোন্নতি, ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি, এই জায়গাটা কিন্তু কম বেশি আপনারা দেখতে পারবেন। চলে আসি কর্ম, কর্মের দিক থেকে দেখুন কর্মপতি বুধ পঞ্চমভাবে বসে একাদশে দৃষ্টি দিন, এবং বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের দশমভাবে পড়ে আছে, ষষ্ঠভাবে থেকে দশমভাবে দৃষ্টি দিচ্ছে, সেই দিক থেকে কিন্তু কর্মের নতুন অপরচুনিটি কিন্তু আপনাদের এই মাসে আসতে পারে, নতুন কর্মপ্রাপ্তির জন্য মাসটা কিন্তু যথেষ্ট ভালো। কর্মের দিক থেকে কিন্তু এক ধাপ এগিয়ে যেতে পারবেন, যারা অলরেডি কর্ম করছেন তাদের দিক থেকে ভালো, যাদের ধরুন কর্ম হবে হবে করে আটকে আছে কিন্তু হচ্ছে না, এই মাসে কিন্তু অবশ্যই একটা কর্মের নতুন যোগাযোগ আপনারা অবশ্যই পাবেন, সেই দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি, কর্ম দিক থেকে নতুন অধ্যায় কিন্তু একটা শুরু হতে চলেছে, দীর্ঘদিনের মনের ইচ্ছা কিন্তু কর্মের দিক থেকে আপনাদের পূর্ণ হবে, হয়তো কর্মের মধ্যে একটা পরিবর্তন হওয়ার যোগ দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। অবশ্যই কর্মে কোনো উন্নতি এই মাসে কিন্তু আপনাদের হতে পারে, কর্মস্থান যথেষ্ট পজিটিভ আছে, অনেক ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির জন্য মাসটা কিন্তু ভালো প্রমাণিত হবে, ইন্টারভিউ ফেস করলে আপনারা কিন্তু সেখান থেকেও সব পজিটিভ রেজাল্ট পাওয়ার প্রভূত চান্স কিন্তু দেখতে পারবেন। কর্মে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, নতুন অধ্যায় কিন্তু একটা আপনাদের শুরু হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পেয়েছে। একান্ত যদি কালসর্পের মতো কোনো যোগ না হয়ে থাকে, রাহু কেতুর যদি কোনো দশা চলে, তাহলে একান্ত হয়তো অতটা ভালো ফল পাবেন না, অথবা যদি শুভ গ্রহে দশা চলে তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সরকারি কোনো কর্মপ্রাপ্তির যদি যোগ হয়ে থাকে, তাহলে কিন্তু এই মাসে কিছুটা হলেও সেই চান্সটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রবি দৃষ্টি একাদশে পড়ে আছে, সেই দিক থেকে দশমপতি এবং দ্বাদশপতির দৃষ্টি কিন্তু রবির দৃষ্টি কিন্তু দশমভাবে পড়ে থাকার জন্য, একাদশে পড়ে থাকার জন্য কিছু ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা পূরণ, মনের কোনো আর্থিক দিক থেকে কোনো লাভ, হঠাৎ করে দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, রবির দৃষ্টি, বুধের দৃষ্টি, শুক্রের দৃষ্টি একাদশভাবে পড়ে আছে, ফলে সেই দিক থেকে পঞ্চমপতির দৃষ্টি আপনাদের
দশমপতি এবং রাশির অধিপতি বুধের দৃষ্টি এবং দ্বাদশপতি রবির দৃষ্টি যখন একাদশ ভাবে পড়ে আছে, কোনো না কোনো দিক থেকে, কর্মের দিক থেকেই হোক, ব্যক্তিগত জীবনের দিক থেকেই হোক, কোনো না কোনো মনে ইচ্ছা কিন্তু আপনাদের এই মাসে পূর্ণ হতে চলেছে। অতীব শুভ ফল দেবে। ফিনান্সিয়াল দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি করাবে, হঠাৎ ব্যবসায় লাভ করাবে, হঠাৎ কর্মের দিক থেকে উন্নতি করাবে, প্রেম বিবাহের দিক থেকে শুভ ফল দেবে। সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট এই মাসে আপনারা পাবেন বুধ পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি দেওয়ার জন্য। 4 তারিখের পর থেকে পরিস্থিতিটা যেন আরেকটু বেশি ডেভেলপ করতে আরম্ভ করবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবেন। ফলে দীর্ঘদিন কোনো কোর্ট কেস চলছে, কোনো মামলা চলছে, সেখান থেকেও একটা নিষ্পত্তির জায়গা এই মাসে কিন্তু আপনারা পাবেন। ফলে ওভারঅল পরিস্থিতি বিচার করে কন্যা রাশির জন্য এই মাসটা কিন্তু অনেক দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা বসে না থেকে চেষ্টা করুন নিজেদের ড্রিমকে সাকসেস করার জন্য, যা যা করা তাই করুন এবং নিজেকে সম্পূর্ণ নিংড়ে দিন। যে কাজটা যে করছেন সেটাকে সম্পূর্ণরূপে দেওয়ার চেষ্টা করুন, আপনারা কিন্তু জয়ী হবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।